দেশ ও প্রবাসের সকল দর্শককে জানাই ভোরে নিউজে স্বাগত। আজ 8ই অক্টোবর 2019, 23ই আশ্বিন 1426, 8ই সফর 1441 রোজ মঙ্গলবার। শুরু করছি বাংলাদেশের সর্বাধিক জনপ্রিয় কয়েকটি জাতীয় দৈনিকের গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম সমূহ। ভোরের নিউজ 24 ঘন্টায় সংবাদ সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন। দৈনিক আমাদের সময়। অসাম্প্রদায়িক পরিবেশ অটুট থাকবে বললেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। চিকিৎসায় নোবেল পেলেন 3 বিজ্ঞানী। দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বললেন তথ্যমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। আজ সংবাদ সম্মেলনে আসছেন প্রধানমন্ত্রী। দারিদ্র বেড়েছে রংপুরে, কমেছে বরিশাল ঢাকা সিলেটে। ক্যাসিনো থেকে আয় করা 20 জনের তালিকা দুদকে। প্রতিবাদী কণ্ঠস্বর নির্মূল করতে আবরারকে হত্যা বললেন মির্জা ফখরুল। ফেসবুকে মেয়র আতিকের ভিডিও ভাইরাল, তুমুল সমালোচনা। ভিন্ন মতের জন্য শিক্ষার্থীকে মেরে ফেলার অধিকার কারো নেই বললেন সেতুমন্ত্রী উবায়দুল কাদের। নতুন নায়িকা নিয়ে আসছেন বাপ্পি। অসাম্প্রদায়িক পরিবেশ অটুট থাকবে বললেন প্রধানমন্ত্রী। দৈনিক সমকাল। আমরা অসাম্প্রদায়িক চেতনা নিয়ে চলতে শিখেছি বললেন প্রধানমন্ত্রী। দেশে জঙ্গলের শাসন চলছে বললেন মির্জা ফখরুল ইসলাম। জাতীয় পার্টির বিজয় নিশ্চিত জেনে অনেক ভোটার কেন্দ্রে আসেননি বললেন জিএম কাদের। দেশ ছেড়ে পালাব না বললেন যুবলীগ চেয়ারম্যান ওমর ফারুক চৌধুরী। 14 অক্টোবরের ডিগ্রি পরীক্ষা স্থগিত। 20 জনের বিষয়ে অনুসন্ধান শুরু করেছে দুদক বললেন দুদক চেয়ারম্যান। কেউ গৃহহীন থাকবে না বললেন গণপূর্ত মন্ত্রী সমর রেজাউল করিম। ঢাকায় 5 দিনের তথ্য প্রযুক্তি মেলা শুরু বৃহস্পতিবার। যত বড় নেতা হন পার পাবেন না বললেন রাষ্ট্রপতি। MBBS ভর্তি, প্রত্যেক শিক্ষার্থীর প্রশ্ন হবে ভিন্ন। বাংলাদেশ প্রতিদিন। জয় শ্রীরাম না বলায় মুসলিম দম্পতিকে মারধরের অভিযোগ ভারতে। নির্বাচনে অনিয়ম হলে ছাড় দেওয়া হবে না। পটুয়াখালীর কলাপাড়া উপজেলায় মহিলা আওয়ামী লীগের আহ্বায়ক কমিটি গঠন। বিমানবন্দরে রুশ এমপিকে জিজ্ঞাসাবাদ, যুক্তরাষ্ট্রের কাছে ব্যাখ্যা চেয়েছে মস্কো। কোম্পানিগঞ্জে আওয়ামী লীগের 3 নেতা বহিষ্কার। বুয়েটে এখন মেধাবী ছাত্র ছাত্রীরাই নয়, খুনিরাও পড়াশোনা করেন। জগন্নাথ বিশ্ববিদ্যালয় অ্যাকাউন্টিং অ্যালমনাই অ্যাসোসিয়েশনের পূর্ণাঙ্গ কমিটি গঠন। 10 কোটি টাকা লোপাট, ঝিনাইদহ গণপূর্ত বিভাগে দুদকের অভিযান। প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলন বুধবার। পররাষ্ট্র মন্ত্রীর সঙ্গে প্রতারক ধরা পড়লেন চট্টগ্রামে। শেখ হাসিনার অর্থনৈতিক বিপ্লব বিশ্বে প্রশংসিত। মালয়েশিয়ায় বর্ণাঢ্য আয়োজনে চলছে শারদীয় দুর্গা উৎসব। দৈনিক ইত্তেফাক। সম্মিলিত উৎসব উদযাপনই বাংলাদেশের সবচেয়ে বড় অর্জন বললেন প্রধানমন্ত্রী। ভিডিও ফুটেজ প্রমাণ প্রকাশ্যে গড়িমসি বুয়েট প্রশাসনের। ভিন্ন মতের মানুষকে মেরে ফেলা কোনোভাবেই গ্রহণযোগ্য নয় বললেন ওবায়দুল কাদের। যারা পেঁয়াজ মজুত করেছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা বললেন বাণিজ্য মন্ত্রী। বিকল্প পথে পেঁয়াজ আমদানি করা হলেও কিছু সংখ্যক অসাধু ব্যবসায়ী সুবিধা নেওয়ার চেষ্টা করছে বলে অভিযোগ বাণিজ্যমন্ত্রী টিপু মুনশির।
চুক্তি না বুঝেই হতাশা প্রকাশ পুরনো কুঅভ্যাস, বললেন তথ্যমন্ত্রী। বিসিবির পরবর্তী সভায় লোকমানের বিষয়ে সিদ্ধান্ত। আওয়ামী লীগে অনুপ্রবেশকারী ও ভূমিদস্যুদের দৌরাত্ম্য সহ্য করা হবে না, বললেন নিক্সন চৌধুরী। নৌকা লাঙ্গল এক থাকায় ভোটারদের আগ্রহ নেই, বললেন জিএম কাদের। ইসরায়েলে 5,000 বছরের পুরনো পরিকল্পিত শহরের সন্ধান। 8 ও 13 অক্টোবর বন্ধ যুক্তরাষ্ট্র দূতাবাস। বড়পুকুরিয়া কয়লা খনি মামলা, অভিযোগ গঠন শুনানি 12ই নভেম্বর। দৈনিক যুগান্তর। যুবলীগ চেয়ারম্যানের বিরুদ্ধে অভিযোগ নিয়ে যা বললেন ওবায়দুল কাদের। হত্যার রাজনীতি ছাত্রলীগ সমর্থন করে না, বললেন কেন্দ্রীয় ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি আল নাহিয়ান খান জয়। ওমর ফারুক চৌধুরীর বিরুদ্ধে অভিযোগ নিয়ে যা বললেন দুদক চেয়ারম্যান। ভারতের সঙ্গে চুক্তি বাতিলের দাবি বিএনপি, জনদৃষ্টি আড়াল করতেই সম্রাট গ্রেপ্তার নাটক। নির্ধারিত সময়ে বিপিএল শুরু হবে। বুয়েটের ছাত্রলীগ সম্পাদক সহ 11 জনকে স্থায়ী বহিষ্কার। ইমরানের প্রতি সৌদি যুবরাজের ক্ষুব্ধ হওয়ার খবর মন গড়া, বলল পাকিস্তান। যুক্তরাষ্ট্র ও ভারত সফর নিয়ে প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলন বুধবার। ছাত্রলীগ যুবলীগ আওয়ামী লীগ কোনো পরিচয়ই বিবেচনা করা হবে না। চার দেশে প্রবাসীদের এনআইডি দিতে অনলাইনে আবেদন আগামী সপ্তাহেই। মানবিক কারণে ফেনী নদীর পানি ভারতকে দেওয়ার সিদ্ধান্ত, বিবিসিকে বললেন পররাষ্ট্র সচিব। যুবলীগ চেয়ারম্যানের বিরুদ্ধে অভিযোগ নিয়ে যা বললেন ওবায়দুল কাদের। দৈনিক নয়া দিগন্ত। ভারত সফরে প্রধানমন্ত্রী চরমভাবে ব্যর্থ, বললেন নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না। হঠাৎ আলোচনায় জাতীয় সরকার। শেখ হাসিনা দেশের স্বার্থ বিকিয়ে দিয়ে চুক্তি করেন না, বললেন ওবায়দুল কাদের। ইসলামের স্বর্ণযুগে নারীদের জীবনের সব ক্ষেত্রে অংশগ্রহণ ছিল, বললেন তুরস্কের ফার্স্ট লেডি আমিনা এরদোগান। রাজাপাকসের তাণ্ডবে পাকিস্তানকে বড় লক্ষ্য দিল শ্রীলঙ্কা। ইংল্যান্ডের নতুন কোচ সিলভারউড। ডক্টর কৃষ্ণপদ হালদার ব্রির নতুন পরিচালক। অসুস্থতার কারণে ক্যাম্পাসে আসেননি বুয়েট ভিসি। সমাধান হয়ে যাচ্ছে ভারতের ইস্যুগুলো, পিছিয়ে পড়ছে বাংলাদেশের অগ্রাধিকার। আদালতেই আটকা ব্যাংকের 2.25 লাখ কোটি টাকা। অসাম্প্রদায়িক চেতনা বজায় রাখা এক বড় অর্জন, বললেন প্রধানমন্ত্রী। মুক্তিযোদ্ধারা দেশ স্বাধীন করেছেন বলেই আপনি বিচারপতি, বললেন আকমা মোজাম্মেল। প্রথম আলো। টাকা পাচারকারীও পেলেন রেমিটেন্স পদ। কমার্স ব্যাংকের মাধ্যমে টাকা পাচার করেছেন আর দেশে টাকা এনেছেন জনতা ব্যাংকের মাধ্যমে। বিপিএল নিয়ে এখন যা বলছে বিসিবি। সম্মিলিত উৎসব উদযাপনের পরিবেশ সৃষ্টি বড় অর্জন, বললেন প্রধানমন্ত্রী। দুর্নীতি প্রতিরোধে দুদক টিআইবি সমঝোতা। হোল্ডিং নম্বর দিতে হয়রানি, ডিএনসিসিতে দুদকের অভিযান। রংপুরের নির্বাচন প্রতিযোগিতামূলক হয়নি, বললেন জিএম কাদের। বাংলাদেশময় ভারতীয় সংবাদ মাধ্যম। ঘুষ খাওয়া কি সরকারি দায়িত্ব, প্রশ্ন দুদক চেয়ারম্যানের। প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত সফরে অর্জনই বেশি, বললেন ওবায়দুল কাদের। হাসিনা সরকার মনে করে কেউ গৃহহীন থাকবে না, বললেন গণপূর্ত মন্ত্রী।
মূল দুর্নীতিবাজদের বাদ দিয়ে চুনোপুটি ধরা হচ্ছে, বললেন নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না। অনুমতি ছাড়া যুবলীগ চেয়ারম্যান দেশ ত্যাগ করতে পারবেন না। ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য, সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন।